हेलो फ्रेंड्स, दिस इज ऋतु। फ्लेमिट चैनले तुम्हारे सबाई के जानाई वार्म वेलकम। आर किछु दिनेर मध्ये रिलीज करबे तुम्हारे सबार पछंदेर कमेडी डिटेक्टिव वेब सीरीज गोरा सीजन 2। जे डिटेक्टिव बड़ बड़ जटिल केस सल्व करे थाकलेओ छोट छोट जिनिसो भूले जाए। गोरा सीजन 2 এর এক্সপ্লেনেশন আনার আগে তোমরা যারা গোরা সিজন 1 দেখোনি বা যারা দেখলেও গোরার মতোই সবকিছু ভুলে গেছো, তাদের জন্য আজ আমি এনেছি গোরা সিজন 1 এর এক্সপ্লেনেশন। ফ্লেমিট চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ গোরা সিজন 1। শুরুতেই আমরা দেখি লেখনী পুরস্কারপ্রাপ্ত নামকরা সাহিত্যিক নিশানাথ বাগচি মাঝরাতে মাঙ্কি শোল্ডার ব্র্যান্ডের হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে তার নতুন উপন্যাসটা লিখছে। কিন্তু হঠাৎ করেই তার হুইস্কির গ্লাসে পরপর কতগুলো কালির কলমে নিপ পড়তে থাকে। ব্যাপারটা দেখে নেশাগ্রস্ত নিশানাথের তো নেশা কেটে যাবার জোগাড় হয়। পরের দিন সকালে নিশানাথের বাড়িতে পুলিশে 6 লাখ, কারণ আগের দিন রাতে নিশানাথ বাগচি নৃশংসভাবে খুন হয়েছে। তার দাঁতগুলোকে কেউ উপড়ে নিয়ে তার জায়গায় কলমের নিবগুলোকে গেঁথে দিয়েছে। নিশানাথের সারা মুখ এবং শরীর কলমের নিব দিয়ে আঁচড়ে চিড়ে ফালাফালা করে সে এক বিভৎস রক্তারক্তি অবস্থা। এরপর সিন শিফট হয় আমাদের প্রাইভেট ডিটেকটিভ এবং সিরিয়াল কিলার স্পেশালিস্ট গৌরব সেন ওরফে গোরার বাড়িতে। এই গৌরব সেন কিন্তু আর 5টা ডিটেকটিভের থেকে বেশ আলাদা। ইনি অনেক জটিল জটিল কেস সলভ করার ক্ষমতা রাখলেও ওনার মাথার কয়েকটা স্ক্রু কিন্তু একটু ঢিলা আছে। উনি কারোর নাম বেশিক্ষণ মনে রাখতে পারেন না, মুহূর্তেই ভুলে যান। রহস্যের কিনারা করার জন্য যে ক্লুগুলো উনি জোগাড় করেন সেটাও উনি মনে রাখতে পারেন না। তার জন্য ওনার দরকার একজন অ্যাসিস্ট্যান্ট যে তাকে কেসের ক্লুগুলো মনে করিয়ে দেবে। গোরার কলেজের জুনিয়র কাম বন্ধু কাম অ্যাসিস্ট্যান্ট সারথী চাকরি নিয়ে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে বলে গোরা বেজায় চটে আছে। তাই সে এখন বাছখাই গলায় আবোল তাবোল গান গেয়ে বাড়ির লোকের আর পাড়া প্রতিবেশীর মাথা খারাপ করে দিচ্ছে। এইভাবেই নাকি সে গান মুখস্থ করে গানের কথার মাধ্যমেই কেসের ক্লুগুলো মনে রাখবে। বাড়ির সবাই আর পাড়ার সবাইও জানে যে গোরা একটু খ্যাপাটে। ওর মাথায় কখন যে কি ভূত চাপে সেটা কেউ বলতে পারে না। ইনি হলেন গোরার মা, আর এই হল গোরার 13 বছরের ছোট বোন কঙ্কা। কঙ্কার সাথে সারথীর প্রেম পর্ব চলছে। সারথী কথায় কথায় গোরাকে তার আর কঙ্কার প্রেমের কথাটা বলে ফেলায় খ্যাপাটি গোরা সারথীর ওপর আরও রেগে গিয়ে পেপার ওয়েট ছুড়ে মারে, যার ফলস্বরূপ শোকেসের একটা কাঁচ ভেঙে যায়। যদিও গোরার এইসব পাগলামির সাথে বাড়ির সবাই যথেষ্ট পরিচিত। কিছুক্ষণ পর পুলিশ অফিসার মিস্টার সরখেল গোরাকে সাহিত্যিক খুনের কেসের দায়িত্ব দিতে গোরার বাড়িতে আসেন। মিস্টার সরখেলের কথায় আমরা জানতে পারি শহরে পরপর 3 জন সাহিত্যিক একইভাবে খুন হয়েছে। তার মধ্যে একটা খুন আমরা প্রথমেই দেখেছি। যারা খুন হয়েছেন তারা হলেন নিশানাথ বাগচি, সলিল দস্তিদার এবং প্রহ্লাদ মিত্র। এনারা প্রত্যেকেই কিছু বছর আগে এবং পরে সাহিত্য লেখনী পুরস্কার পেয়েছেন। প্রত্যেককেই কলমের কালির মধ্যে বিষ মিশিয়ে সেটাই তাদের শরীরে ইনজেক্ট করা হয়েছে। তারপর তারা যখন খানিক অচেতন হয়ে গেছেন বা মারা গেছেন, তখন পেনের নিব দিয়ে সারা শরীর আঁচড়ে ফালাফালা করে দেওয়া হয়েছে। দাঁতগুলোকে উপড়ে নিয়ে সেই জায়গায় পেনের নিবগুলো গেঁথে দেওয়া হয়েছে। এত অত্যাচার করে পাশবিকভাবে খুন করা সত্ত্বেও তাদের বাড়ির লোকরা কিন্তু কিছুই জানতে পারেনি। কোনো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি। পৈশাচিকভাবে মারা হয়েছে এই 3 জনকে। মিস্টার সরখেল গোরাকে বলেন কিছু নিরীহ সাহিত্যিকদের এতটা নৃশংসভাবে কে মারতে পারে। গোরা বলে যে কে মেরেছে সেটা তো পরের ব্যাপার, কেন মারল সেটাই আগে খুঁজে বার করতে হবে। পেনের নিবগুলো দাঁতের সাইজের ডাবল। কারো দাঁত উপড়ে নিয়ে তার জায়গায় যদি পেনের নিব গেঁথে দেওয়া হয় তাহলে তাকে কেমন দেখতে লাগে? মিস্টার সরখেল বলেন একেবারে পিশাচের মতো। গোরা এটাই বোঝাতে চাইছিল। সারথী গোরার ইঙ্গিতটা বুঝতে পেরে বলে, তাহলে কি ওনারা এমন কোনো পৈশাচিক কাজ করেছিলেন যার জন্য তাদেরকে এরকমভাবে খুন করা হলো? গোরা বলে, প্রথম খুনটা হয়েছিল 12ই জুলাই, দ্বিতীয়টা 13 এবং তৃতীয়টা 15 জুলাই। সে যদি খুব ভুল করে না থাকে তাহলে পরের খুনটা হবে কালকে। তন্ময় তালুকদার, আরেকজন সাহিত্যিক। এটা শুনে তো সরখেল চমকে যায়। তিনি গোরাকে জিজ্ঞেস করেন, কাল যে তন্ময় তালুকদার খুন হবে সেটা গোরা কি করে জানলো? গোরা বলে, ফেসবুকটা ভালো করে দেখলে মিস্টার সরখেল এতক্ষণে এই কেসটা সলভ করে ফেলতে পারতেন।
এরপর গোরা আর সারথি গোরার বাবার আমলের একটা ঝচ্ছড়ে অ্যাম্বাসেডার গাড়ি নিয়ে জগার রোলের দোকানে যায়। গোরা ম্যাগাজিন অফিসে চাকরি করা তার এক বন্ধু নাসেরকে ফোন করে বলে যে সুপ্রিয়া গুহ নামে একজন মেয়েকে নিয়ে 5 বছর আগে ফেসবুকে খুব শোরগোল হয়েছিল। মেয়েটি ছোটখাটো ম্যাগাজিনে গল্প লিখত, মেহেরুনিশা নামে একটি গল্পও লিখেছিল। সেই সুপ্রিয়া গুহর ঠিকানা বা ফোন নাম্বারটা গোরার লাগবে। গোরার ফোনের কথোপকথন শেষ হলে সারথি জগাদাকে গোরার জন্য একটা এগ চিকেন রোল বানাতে বলে। সারথি এই সুপ্রিয়া গুহর ব্যাপারটা গোরাকে জিজ্ঞেস করাতে গোরা বলে যে 5 বছর আগে নিশানাথ বাগচি এই সুপ্রিয়া গুহর নামে ফেসবুকে খুব কুৎসিত মন্তব্য করে একটা পোস্ট করেছিল যে সুপ্রিয়া নাকি নিশানাথের কাছে গেছিল একটা আবদার নিয়ে, যাতে নিশানাথ সুপ্রিয়ার হয়ে বড় বড় পাবলিশারদের কাছে সুপারিশ করে সুপ্রিয়ার গল্পগুলো ছাপার জন্য। এবং নিশানাথের সুপারিশ পেতে সুপ্রিয়া হঠাৎ করেই খুব ডেসপারেট হয়ে নিশানাথের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, মানে যে কোনো মূল্যে সুপ্রিয়া তার সুপারিশ পেতে রাজি ছিল, সেটা নিজেকে বিকিয়ে দিয়ে হলেও। নিশানাথ বাগচি ঠিক 12 জুলাই ফেসবুকে সমস্ত ব্যাপারটা উল্লেখ করে সুপ্রিয়ার নামে খুব খারাপ খারাপ মন্তব্য লিখে পোস্ট করেছিলেন যে সুপ্রিয়া খুবই খারাপ চরিত্রের একটি মেয়ে। নিশানাথ বাগচি খুব জনপ্রিয় হওয়ার সুবাদে সেই পোস্টেই কমেন্টের বন্যা বয়ে যায়। তার ঠিক পরের দিন মানে 13 জুলাই সলিল দস্তিদার লেখেন যে সুপ্রিয়া নাকি তার কাছেও গিয়েছিল এই একই প্রস্তাব নিয়ে। এরপর একদিন বাদ দিয়ে ঠিক 15 জুলাই প্রহ্লাদ মিত্র ওদের পোস্টকে সমর্থন করে এই একই কথা লেখেন। ইতিমধ্যেই গোরার বন্ধু নাসের গোরাকে সুপ্রিয়ার ঠিকানাটা মেসেজ করে পাঠায়। গোরা বলে এক্ষুনি তাদেরকে সুপ্রিয়ার বাড়িতে যেতে হবে। ওদেরকে চলে যেতে দেখে জগাদা তো চিকেন রোলটা নেওয়ার জন্য ওদেরকে ডাকতে থাকে, কিন্তু গোরার তাড়ায় সারথি ওই রোলটা জগাদাকেই খেয়ে নিতে বলে। গাড়িতে ওঠার পর সারথি গোরাকে বলে যে গোরার কারোর নাম মনে থাকে না, কেসের ক্লুগুলো জোগাড় করে রাখার জন্য তার অ্যাসিস্ট্যান্ট দরকার। এত ভুলোমুল হওয়া সত্ত্বেও 5 বছর আগে ফেসবুকে কে কবে কোথায় কি পোস্ট করেছিল সেই সব কিছু গোরার কি করে মনে আছে। গোরা বলে যখন তার যে ঘটনাগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয় সে সব কিছুর স্ক্রিনশট তুলে রাখে। সুপ্রিয়া গুহকে নিয়ে ফেসবুকে শোরগুলের সময় গোরার ষষ্ঠ ইন্দ্রিয় বলেছিল যে এই ঘটনাটা এখানেই শেষ হবে না। একটা মেয়েকে নিয়ে যখন এতগুলো লোক পাবলিকলি এরকম নোংরা নোংরা কথা লেখে, তখন মেয়েটার ওপর দিয়ে কতটা ঝড় বয়ে যায় সেটা গোরা বুঝতে পেরেছিল। কথা বলতে বলতেই গোরার হঠাৎ করে চিকেন রোলের কথাটা মনে পড়ে যায়। সে নাকি রোলটা হাতে নিয়েই গাড়িতে উঠেছিল, তাহলে গেল কোথায় রোলটা? গোরার কাণ্ড দেখে সারথি বলে তুই তো রোলটা খেয়ে ফেলেছিস, মনে নেই? গোরা বলে তাই না, সেই জন্যই তখন থেকে আমার চোয়া ঢেকুর উঠছে। গোরার কথা শুনে সারথির দুষ্টু মিষ্টি হাসিটা দর্শকের মন কেড়ে নেয়। ওরা সুপ্রিয়া গুহর অ্যাড্রেসে পৌঁছে জানতে পারে যে সুপ্রিয়া আগে এখানে ভাড়া থাকত। এখন ওখানে যারা ভাড়া আছেন তারা সুপ্রিয়া নতুন অ্যাড্রেসটা জানে না, তবে বাড়িওলা হয়তো কিছু জানলেও জানতে পারে। গোরা আর সারথি দোতলায় বাড়িওলা বিশ্বনাথ বাবুর ঘরে যায়। ঘরটায় ঢুকেই গোরা ভালো করে ঘরে কোথায় কি কি আছে সেটা অবজার্ভ করে। এক কোণে অনেককুলো ছাতা আর কালো একটা রেইনকোট ঝুলছে, অনেকগুলো পর্দা লাগানো চারিদিকে। ওরা সুপ্রিয়ার খোঁজ করছে শুনে বিশ্বনাথ বাবু ওদেরকে বলে যে সুপ্রিয়া এখানে ভাড়া থাকতো বটে, কিন্তু সেবার ফেসবুকে ওকে নিয়ে অনেক কাদা ছোড়াছড়ি হলো। পাড়ার ছেলেরা ওদেরকে পাড়া থেকে উৎখাত করবে বলে বাড়ির সামনে জটলা পাকালো, কিন্তু পারল না, কারণ ওদের ঘরটা তালা বন্ধ করা ছিল। বেশ কয়েকদিন অপেক্ষা করেও যখন দেখা গেল ওরা আসছে না, তখন উনি সুপ্রিয়াদের জিনিসপত্রগুলো কিলো দরে বেচে দিয়ে অন্য ভাড়াটে বসিয়ে দিয়েছেন। সুপ্রিয়ার বাবা মা অনেকদিন আগেই মারা গেছেন, ভাইটা কলেজে পড়ত, সুপ্রিয়াই প্রাইমারি টিচারের চাকরি করে সংসার চালাত। গোরা ওনাকে জিজ্ঞেস করে যে সুপ্রিয়ার নতুন ঠিকানাটা তারা জানে কিনা। বিশ্বনাথবাবুর মেয়ে দীপা ওদেরকে বলে যে সুপ্রিয়া কোথায় থাকে সেটা তারা জানে না। দীপা ওদেরকে এটা বলাতে তার বাবা তাকে ধমকে ঘরে যেতে বলে, কিন্তু গোরা লক্ষ্য করে যে দীপা পর্দার আড়াল থেকে ওদের সব কথাই শুনছে। বিশ্বনাথ ওদেরকে বলেন যে সুপ্রিয়ার মতো ওরকম দুশ্চরিত্র মেয়ের ঠিকানা জানার ওনার কোনো প্রয়োজন নেই। ওদের সাথে কথা বলা হয়ে যাওয়ার পর গোরা আর সারথি চলেই যাচ্ছিল, ঠিক সেই সময় দীপা ওদেরকে পেছন থেকে ডেকে একটা কাগজে একটা নার্সিংহোমের নাম লিখে বলে যে সুপ্রিয়া সেই সময় এই নার্সিংহোমেই ছিল। নার্সিংহোম থেকে ফোন আসার সঙ্গে সঙ্গে সুপ্রিয়ার ভাই বাবাই নার্সিংহোমে চলে গেছিল, আর কখনো ফিরে আসেনি।
দীপা ওদেরকে বলে যে বাবাইয়ের সাথে যদি ওদের কখনো দেখা হয় তাহলে ওরা যেন বাবাইকে বলে যে দীপা আজও বাবাইয়ের জন্য অপেক্ষা করছে। গোরা আর সারথিদাকে কাগজটাতে লেখা রয়েছে শ্রী গুরু নার্সিংহোম। সারথির মনে পড়ে বছরখানেক আগে এই নার্সিংহোমটা বন্ধ হয়ে গেছে। গোরার মনে হয় যে তন্ময় তালুকদারের কাছে সুপ্রিয়ার খবর পাওয়া গেলেও যেতে পারে। সারথী বলে কিন্তু তন্ময় তালুকদার কিছু জেনে থাকলেও সুপ্রিয়ার ব্যাপারে তাদেরকে কিছু জানাবে কেন। গোরা বলে যে তার জন্য ওদের তন্ময় তালুকদারকে টোপ দিতে হবে। গোরা ওদের চেনা একটা সোনার দোকানে ফোন করে বলে যে তাকে একটা ছোট্ট গয়নার বক্সে তন্ময় তালুকদারের বাড়িতে এখনই একটা জিনিস পাঠাতে হবে। সিন শিফট হয় তন্ময় তালুকদারের বাড়িতে। শহরে পরপর সাহিত্যিকদের সিরিয়াল কিলিং নিয়ে মিডিয়াতে বেশ শোরগোল পড়ে গেছে, আর সেগুলো দেখে তন্ময় তালুকদার বেশ ভয়ে ভয়ে আছেন যে এবার কার পালা। ঠিক সেই সময়ই তার কাছে একটা পার্সেল আসে। তিনি দেখেন একটা ছোট্ট গয়নার বাক্সের মধ্যে রয়েছে একটা কলমের নিব। এটা দেখে তো তন্ময় বাবুর আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়। তবে আমরা বুঝতে পারি যে এটা আমাদের গোরা ডিটেকটিভের তন্ময় বাবুকে ভয় দেখানোর টোপ, যাতে সে ভয় পেয়ে নিজেকে বাঁচাবার তাগিদে সব রকম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে গোরাকে হেল্প করেন। গোরার প্ল্যান মতোই সবটা হয়। মিস্টার সরখেল গোরাকে ফোন করে জানান যে তন্ময় তালুকদার খুব ভয় পেয়ে গেছেন, পুলিশ প্রোটেকশন চাইছেন। গোরা মিস্টার সরখেলকে বলে যে তন্ময় তালুকদারকে জিজ্ঞেস করতে পুলিশ প্রোটেকশনের বদলে উনি কিভাবে ওদেরকে সাহায্য করবেন। সেদিন রাতে সোমলতা নামে একটি মেয়ে গোরার কাছে আসে একটা কেস নিয়ে। মেয়েটি বলে যে তার ধারণা সে খুব তাড়াতাড়ি কাউকে হয়তো একটা খুন করবে। সোমলতার কথা শুনে গোরা বেশ অবাক হয়। সোমলতা বলে যে মাসখানেক আগে তার বিয়ে হয়েছে। বিয়ের পরের দিন থেকেই তার ছোটবেলার অসুখটা হঠাৎ করেই ফিরে এসেছে। ছোটবেলায় সে ঘুমের মধ্যে হাঁটত, তবে বড় হওয়ার সাথে সাথে সেই রোগটা সেরেও গেছিল, কিন্তু বিয়ের ঠিক পরের দিন থেকেই আবার সেই রোগটা দেখা দিয়েছে। ছোটবেলায় ঘুমের মধ্যে হাঁটাটা ছিল নিষ্পাপ, কিন্তু এখন সে ঘুমের মধ্যে এমন কিছু কাণ্ড করে ফেলছে যা তার শ্বশুরবাড়ির লোকের জন্য প্রাণ সংশয় ডেকে আনছে। তার দেওর তার স্বামী একটুর জন্য প্রাণে বেঁচেছে। একদিন সেই ঘুমের মধ্যে গাড়ি ড্রাইভ করতে শুরু করে দিয়েছিল। গোরা সোমলতার কথাগুলোকে পাত্তা না দিয়ে বলে এটা তার কাজ নয়, এটা ডাক্তারের কাজ। ইতিমধ্যেই মিস্টার সরখেল গোরাকে ফোন করে জানায় যে তন্ময় তালুকদার পুলিশ প্রোটেকশনের বদলে ওদেরকে সব রকমভাবে সাহায্য করবে বলে কথা দিয়েছে। সোমলতা গোরাকে বোঝাতে চায় যে শ্বশুর বাড়িতে যাওয়ার পরের দিন থেকেই তার সাথে আবার এটা ঘটছে। এমন কি করে হতে পারে যে বিয়ের পরের দিনই এই রোগটা আবার এতদিন পর ফিরে এলো? নিশ্চয়ই তার শ্বশুর বাড়িতেই কোনো গণ্ডগোল আছে। কিন্তু গোরা সোমলতার কোনো কথায় পাত্তা না দিয়েই সারথিকে নিয়ে তন্ময় তালুকদারের বাড়িতে পৌঁছায়। এদিকে সোমলতা বাড়িতে ফিরলে সবাই তাকে বারবার সাইকিয়াট্রিস্টকে দেখাতে জোর করে। সোমলতা বলে যে সে মনে করে না তার মাথার কোনো সমস্যা হচ্ছে। এটা কখনোই হতে পারে না যে এই বাড়িতে আসার পর থেকেই হঠাৎ করে তার এত বছরের পুরনো রোগটা আবার ফিরে আসলো। আমরা দেখি সোমলতার শ্বশুরবাড়িতে তার স্বামী, শাশুড়ি, দেওর এবং দুই ননদ আছে। সোমলতার কথা শুনে সবাই বিরক্ত হলে সোমলতা তার হাজবেন্ড অমিতকে বলে যে সে তো এমনিতেই ভয়ে সোমলতার সাথে ঘুমানো বন্ধ করে দিয়েছে। আজ না হয় সে বাইরে থেকেই সোমলতার ঘরের দরজায় তালা দিয়ে দিক। এটা বলেই সোমলতা তার ঘরে চলে যায়। অমিতের মা বলেন সেটাই ভালো, সোমলতাকে ঘরের ভেতর বন্ধ করেই রাখা উচিত, অন্তত ওনারা তো বাঁচুক। গোরা তন্ময় তালুকদারকে সরাসরি জিজ্ঞেস করে সুপ্রিয়ার কথা। সুপ্রিয়ার নামটা শুনেই তন্ময় তালুকদার কিছু বলার আগেই তার স্ত্রী বিদিশা বলে ওঠেন, কোন সুপ্রিয়া? যে সুপ্রিয়া তার স্বামীকে সিডিউস করেছিল সে? তন্ময় বিদিশার হঠাৎ করেই এই প্রসঙ্গ টেনে আনাতেই খুবই অস্বস্তিতে পড়ে যান। তিনি খানিক ধমকের ভঙ্গিতে বিদিশাকে ঘরে চলে যেতে বলেন। তন্ময় সবাইকে জানান যে সুপ্রিয়া তাকে সিডিউস করেছিল। একটা পার্টি থেকে ফেরার সময় হঠাৎ করেই সুপ্রিয়া নেশাগ্রস্ত অবস্থায় তন্ময় তালুকদারের গাড়িতে উঠে অশ্লীলভাবে তার কাছে খারাপ প্রস্তাব দিচ্ছিল, শুধুমাত্র একটি বড় পাবলিশার কোম্পানিতে সুপারিশ করে দেওয়ার জন্য। বারবার বারণ করা সত্ত্বেও সুপ্রিয়া তার কোনো কথাই শুনছে না দেখে তন্ময় তালুকদার সুপ্রিয়াকে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দিয়ে ওখান থেকে চলে যায়। গোরা তন্ময়কে জিজ্ঞেস করে যে সুপ্রিয়া এখন কোথায় আছে। তন্ময় গোরার কথায় রেগে গিয়ে বলেন সুপ্রিয়ার ব্যাপারে গোরার আর কিছু জানার থাকলে সে যেন সুপ্রিয়া বা তার ভাইকে সেটা জিজ্ঞেস করে। তন্ময়ের এই কথাটা শুনে গোরা একটু মিচকি হেসে প্রসঙ্গ পাল্টে তন্ময়কে জিজ্ঞেস করে যে তিনি হুইস্কি খান কিনা।
তন্ময় জানান যে তিনি হুইস্কি খান না। গোরা বলে, তাহলে এতগুলো ভদকার বোতলের মাঝে হঠাৎ করে একটা মাঙ্কি সোলজার কি করছে? তন্ময় জানায় যে তার একজন ভক্ত আগের দিনই তাকে এটা গিফট করেছে। গোরা তন্ময় তালুকদারকে বলে যে তিনি হয়তো মনস্থির করতে পাচ্ছেন না কি বলবেন আর কি বলবেন না, তাই পরের দিন তিনি যেন মনস্থির করে সব সত্যি কথাগুলো গোরার বাড়িতে গিয়ে বলে আসেন। তার আগে উনি কোনো পুলিশ প্রোটেকশন পাবেন না। নিচে নেমে মিস্টার সরখেল গোরাকে জিজ্ঞেস করে যে তন্ময় তালুকদারকে কেন গোরা তার বাড়িতে যেতে বলল। গোরা বলে যে তন্ময় তার কথার মধ্যে একটা ভুল কথা বলে ফেলেছে, সেটা ওনাকে শোধরানোর একটা সুযোগ দেওয়া হচ্ছে। সাত্যকী গোরাকে জিজ্ঞেস করে যে তন্ময় তালুকদার কি ভুল কথা বলেছিল। গোরা বলে তন্ময় তালুকদার তখন বলল, আর কিছু জানার থাকলে আমরা যেন সুপ্রিয়ার ভাইয়ের থেকে সেটা জানি। একটা মেয়ে যখন কাউকে সিডিউস করে তখন সে নিশ্চয়ই তার ভাইয়ের কথা লোকটিকে বলে না। তাহলে তন্ময় তালুকদার জানল কি করে যে সুপ্রিয়ার একজন ভাই আছে? এমনকি বাবা নয় মা নয় শুধু ভাইয়ের কথাই বলল। তার মানে তন্ময় তালুকদার জানে সুপ্রিয়া পিতৃমাতৃহীন, তার শুধু একজন ভাই আছে। সেদিন রাতে সোমলতা ঘুমের মধ্যে দরজা খুলে বাইরে গিয়ে একটা উলের কাঁটা নিয়ে তার শাশুড়ি মার ঘরে যায়। সোমলতাকে ওই অবস্থায় দেখেই তার শাশুড়ি মা তো ভয় চিৎকার করে ওঠে। পরের দিন গোরা আর সারথি নিশানাথের বাড়িতে যায়। নিশানাথের বৌমার কাছ থেকে ওরা জানতে পারে যে এমনিতেই নিশানাথ নীতিবাদী আদর্শবাদী হলেও পেটে মদ পড়লে তিনি একদম পাল্টে যেতেন। তার দৃষ্টি পাল্টে যেত, মুখের ভাষা পাল্টে যেত। গোরা নিশানাথের বৌমাকে জিজ্ঞেস করে যে তার শ্বশুরমশাই মঙ্কি শোল্ডার ব্র্যান্ডের হুইস্কি খেত কিনা। নিশানাথের বৌমা বলে যে নিশানাথ মারা যাওয়ার আগের দিনই ওই ব্র্যান্ডের হুইস্কির বোতলটা বাড়িতে গিফট এসেছিল। ওরা সুপ্রিয়ার ব্যাপারে নিশানাথের বৌমাকে জিজ্ঞেস করায় সে বলে সুপ্রিয়া একবার পাণ্ডুলিপি নিয়ে এই বাড়িতে এসেছিল। সিডিউস করার ব্যাপারটা সেদিন ডেফিনেটলি ঘটেনি, কারণ সেদিন সে সুপ্রিয়ার জন্য নিজে হাতে চা নিয়ে গেছিল। এদিকে কঙ্কা গোরাকে ফোন করে জানায় যে তন্ময় তালুকদার আর মিস্টার সরখেল গোরার বাড়িতে অপেক্ষা করছে। বাড়িতে ফেরার মুখে গোরা দেখে সোমলতা কঙ্কাকে বলছে যে সে হেরে গেছে। কাল রাতে সে ঘুমের মধ্যে উলের কাঁটা নিয়ে শাশুড়ি মার চোখ উপড়ে দিতে গেছিল। তার হয়তো সত্যিই সাইক্রিয়াটিস্টের কাছেই যাওয়া উচিত। গোরা নিজ থেকে পুরো ব্যাপারটা শুনতে পেয়ে সোমলতাকে জিজ্ঞেস করে যে তার শ্বশুর বাড়িতে কেউ উল বোনে কিনা। সোমলতা বলে, না তো। গোরা বলে, সোমলতার তো কয়েকদিন হলো বিয়ে হয়েছে, বাড়িতে যদি কেউ উল বুনে নাই থাকে তাহলে উলের কাঁটা কোথায় আছে সেটা তো সোমলতার পক্ষে জানারই কথা নয়, কারণ উলের কাঁটা তো সেরকম একটা কমন জিনিস নয় যে বাড়ির আশেপাশেই ছড়িয়ে থাকবে। সোমলতা ভাবে, এই কথাটা তো সে আগে ভেবেই দেখেনি, বাড়িতে কোথায় উলের কাঁটা থাকে সে তো সত্যিই জানে না। গোরা সোমলতাকে বলে যে তার বাপের বাড়িতে গিয়ে দুদিন থেকে আসতে, আর লক্ষ্য করতে যে বাপের বাড়িতেও তার এই ঘুমের মধ্যে হাঁটার সমস্যাটা হয় কিনা। তন্ময় তালুকদার গোরাকে বলেন যে যে উপন্যাসটার জন্য নিশানাথ বাগচি লেখনী পুরস্কার পেয়েছিল সেই লেখাটা আসলে ছিল সুপ্রিয়ার। গোরা তন্ময় তালুকদারকে জিজ্ঞেস করে যে শুধু নিশানাথ বাগচি কি সুপ্রিয়া লেখা নকল করেছিল, আর বাকি দুজন করেনি? তন্ময় তালুকদার বলেন শলিল আর প্রহ্লাদের ব্যাপারটা তিনি জানেন না, সুপ্রিয়া ওদেরকে কি পাণ্ডুলিপি দিয়েছিল সেটা তিনি দেখেননি। একদিন ওনাদের গল্পের আড্ডায় ঢোকার মুখেই তিনি শুনতে পান নিশানাথ শলিল আর প্রহ্লাদ সুপ্রিয়া লেখাগুলো চুরি করে নিজেদের নামে চালানোর ব্যাপারে আলোচনা করছে। গোরা তন্ময়কে জিজ্ঞেস করে যে তন্ময়ের কখনো ইচ্ছা হয়নি সুপ্রিয়ার লেখা নকল করার। তন্ময় তালুকদার জানান যে সুপ্রিয়া তাকে কখনো কোনো লেখা দেয়নি। তন্ময় তালুকদারের কথাগুলো শুনে গোরা তাকে পুলিশ প্রোটেকশনের আশ্বাস দিয়ে ছেড়ে দেয়। সারথী গোরাকে জিজ্ঞেস করে যে সুপ্রিয়ার ভাইয়ের ব্যাপারটা তন্ময় তালুকদার কি করে জানল সেটা না জেনেই কেন গোরা তন্ময়বাবুকে ছেড়ে দিল। গোরা বলে, তন্ময় তালুকদার কি বলেনি সেটা পরের কথা, কি বলেছে সেটাই আগে ভাবতে হবে। উনি বলেছেন যে সলিল আর প্রহ্লাদকে সুপ্রিয়ার দেওয়া পাণ্ডুলিপিটা তিনি দেখেননি, তার মানে নিশানাথকে সুপ্রিয়ার দেওয়া পাণ্ডুলিপিটা উনি নিশ্চয়ই দেখেছেন। কিন্তু কে দেখালো সেটা, কোথায় দেখলেন? নিশানাথ বাগচি নিশ্চয়ই তন্ময় তালুকদারকে সেটা দেখাননি। সোমলতা বাড়ি ফিরে সবাইকে জানায় যে সে দুদিনের জন্য তার বাপের বাড়িতে যাচ্ছে। সোমলতার শাশুড়ি বলেন যে তার আর বাপের বাড়ি থেকে ফেরার কোনো দরকার নেই, ওনারা ডিভোর্সের নোটিশ পাঠাবেন, সোমলতা যেন সই করে দেয়, উনি ওনার ছেলের আবার বিয়ে দেবেন। সোমলতা অমিতকে বলে যে এই বাড়িতে কোথায় উলের কাঁটা থাকে সে তো জানেই না, তাহলে ঘুমের মধ্যে সেই উলের কাঁটা পেল কী করে?
আর তাছাড়া আগের দিন রাতে সোমলতার ঘরের দরজাটা তো বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে সে ঘুমের মধ্যে ঘর থেকে বেরোলো কি করে? দরজার বাইরের লকটা খোলা তার পক্ষে নিশ্চয়ই সম্ভব ছিল না। সোমলতার কথাগুলো শুনে অমিত বিজয় চিন্তায় পড়ে যায়। সেদিন রাতে তন্ময় তালুকদারের বাড়িতে এবং বাড়ির নিচের রাস্তাতে ছদ্মবেশে পুলিশ পাহারা দিতে শুরু করে। গোড়া সারথি এবং মিস্টার সরখেলও সেখানেই ছিলেন। এত পুলিশ প্রোটেকশন থাকা সত্ত্বেও তন্ময় তালুকদার খুব ভয় পাচ্ছিলেন। এদিকে গোড়া সারথি আর বাকিরা লক্ষ্য করে ওই মাঝরাতে একজন মেয়ে ওড়না দিয়ে তার মুখটা ঢেকে তন্ময় তালুকদারের বাড়ির দিকেই যাচ্ছে। ওরা সবাই মিলে মেয়েটাকে ঘিরে ধরলে দেখা যায় মেয়েটি আসলে সোমলতা। পুলিশরা সবাই মিলে সোমলতাকে চার্জ করতে শুরু করে। এদিকে বাইরে চিৎকার চেঁচামেচি শুনে বিদিশাভাবে অপরাধী হয়তো ধরা পড়েছে, তাই তন্ময় তালুকদারের বারণ করা সত্ত্বেও বিদিশা নিজের দিকে যায় কি হয়েছে দেখতে। বিদিশা বেরিয়ে যাওয়ার পর তন্ময় তালুকদার ভয়ে নিজের ঘরের দরজাটা বন্ধ করতে যাচ্ছিল, ঠিক সেই সময় তার ঘরের জলের গ্লাসে কলমে নিপ পড়তে থাকে। তাহলে কি তন্ময় তালুকদারের সময়ও শেষ হয়ে এলো? জানতে হলে দেখতে হবে গোড়া সিজন 1 এপিসোড 5 থেকে এপিসোড 8। এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফ্লেমিট। দেখা হচ্ছে গোড়া সিজন 1 এর অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।